বলা হয় দিল্লিতে পৌঁছতে গেলে নাকি উত্তরপ্রদেশের রাস্তা দিয়ে যেতে হয়, অর্থাৎ রাজনীতিতে উত্তরপ্রদেশে যারা ক্ষমতাসীন বা যারা বেশি সিট পায় সেই দলই দিল্লিতে সরকার গঠন করে। তার জন্যই নরেন্দ্র মোদীকে গুজরাট ছেড়ে উত্তরপ্রদেশে এসে নির্বাচনে লড়তে হয়। নির্বাচনে লড়ে তিনি জেতেন এবং উত্তরপ্রদেশে ভালো রেজাল্ট করেছিল বিজেপি, তার ফলে দিল্লির মসনদে তারা বসেছিল। আপনাদের একটা তথ্য দিই, 2014 সালে বিজেপি 80টা সিটের মধ্যে উত্তরপ্রদেশে পেয়েছিল 73টা সিট, আর 2019 সালে সেটা খানিকটা কমে, 80টা সিটের মধ্যে বিজেপি পেয়েছিল 64টা সিট। আপনারা এই সংখ্যাগুলো একটু স্মরণে রাখবেন, কারণ পরবর্তীকালে যে আলোচনা করব এই সংখ্যাগুলো আসবে। এই যে 73টা সিট বা 64টা সিট যদি উত্তরপ্রদেশ থেকে না পেত বিজেপি, তাহলে কি হতো? সরকার কি গড়তে পারত? এক কথায় উত্তর, না পারত না, কারণ 300 পার হতো না তখন। যে 273-এর ম্যাজিক ফিগার সেটা ছুঁতে পারত না। তাই উত্তরপ্রদেশ বড় হাতিয়ার, অনেক বড় হাতিয়ার বিজেপির কাছে। কিন্তু এইবার উত্তরপ্রদেশে কি হতে চলেছে এটা নিয়ে সকলের মধ্যে চর্চা, কারণ যোগী আদিত্যনাথ খানিকটা রেগে আছেন মোদিজিদের ওপর, গুজরাট লবির ওপর, কারণ তারা নিজেরাই নিজেদেরকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করে বসে আছেন। কিন্তু এসবের মধ্যেও ইন্ডিয়া জোটের এক চাণক্য নিঃশব্দে কাজ করে যাচ্ছে। আজকে সরগরম অনুষ্ঠানে সে নিঃশব্দে কাজ করে যাওয়া চাণক্যকে নিয়ে আলোচনা করব। নমস্কার, শুভ সন্ধ্যা, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আপনারা দেখছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলা। আমি নিঃশব্দ চাণক্যের কথা বলছিলাম, যে চাণক্য ঢাক ঢোল পিটিয়ে কাজ করেন না, যে চাণক্য প্রচারের আলো থেকে অনেক দূরে থাকেন, তিনি ইন্ডিয়া জোটে সামিল। আমি নীতিশ কুমারের কথা বলছি। নীতিশ কুমারের বিরুদ্ধে এখনো পর্যন্ত বিজেপি অনেক চেষ্টা করেও একটিও কালির ছিটা লাগাতে পারেনি, সিবিআই ইডি তার বিরুদ্ধে লাগানো যায়নি। এই নীতিশ কুমার, তিনি কি যে আসল চাণক্য সেটা তিনি প্রমাণ করতে চলেছেন। বলা হচ্ছে সামনের নির্বাচনে তিনি উত্তরপ্রদেশের ফুলপুর আসন থেকে লড়তে পারেন। কেন ফুলপুর আসন? কোথায় এই ফুলপুর আসন? ফুলপুর হচ্ছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে পড়ে, অর্থাৎ বিহার ঝাড়খণ্ড ঘেঁষা এই অঞ্চলটাকে উত্তরপ্রদেশ পূর্বাঞ্চল বলা হয়। বারাণসী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, যে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী দাঁড়িয়েছিলেন সেই কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই ফুলপুর। কেন ফুলপুর? ফুলপুরে কুর্মি উপজাতির লোক অনেক বেশি সংখ্যায় ভোটার আছে। আপনারা জানেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এসব এলাকায় মোটামুটি জাতপাত দেখেই ভোট হয়। এই ফুলপুরে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনবার ফুলপুর থেকে জিতেছিলেন, সুন্দরলাল বহুগুণা এখান থেকে জিতেছিলেন, অনেক বিখ্যাত মানুষ এই ফুলপুরে লড়েছিলেন। সেই ফুলপুরে লড়তে যাচ্ছেন নীতিশ কুমার, এরকম একটা সংবাদ এসেছে। এই ফুলপুরে তিনি যদি লড়েন, তাহলে পুরো পূর্বাঞ্চলে যেখানে কুর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি, সেই কুর্মি ভোট, যেহেতু নীতিশ কুমার একজন কুর্মি উপজাতির মানুষ, জাতির মানুষ, তাই নীতিশ কুমারের কাছে চলে যাওয়াটা স্বাভাবিক, এবং এটাতে কোনো অস্বাভাবিকত্ব দেখছে না অন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ, কারণ ওখানে জাতপাত নিয়ে ভোট হয়। এইবার আপনাদেরকে বলি, এই ফুলপুর আসনে লড়ার পরে প্রায় 30-35টা আসন এফেক্টেড হবে, কারণ কুর্মি উপজাতিদের ভোট, কুর্মি জাতির ভোট উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে প্রায় 30-35টি আসনে প্রভাব ফেলে, তা এতটাই তারা জুড়ে আছে। পুরো উত্তরপ্রদেশের প্রায় 5% ভোট কুর্মীদের, শুধু আমি পূর্বাঞ্চলের কথা বলছি না, শুধু পূর্বাঞ্চলে ধরলে তো তাদের অনেক সংখ্যাধিক্য বেশি, উত্তরপ্রদেশ জুড়েই কিন্তু কুর্মীদের বসবাস, অন্যান্য সিটেও প্রভাব ফেলতে পারে, কিন্তু পূর্বাঞ্চলে 30-35টা সিটে একদম সরাসরি এফেক্ট করবে। এবং এফেক্ট করলে কি হবে, এই যে বিজেপি গতবার 64টা আসন পেয়েছিল, সেখান থেকে যদি ধরুন 30-35টা বা 30টা আসনই ধরুন, 30টা আসনও যদি মাইনাস হয়ে যায়, তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো 34টা আসন। আমি সংখ্যায় পরে আসব, তার আগে আরেকটু বলে নিই, মায়াবতী নির্বাচন ঘোষণা হওয়ার পর কোড অফ কন্ডাক্ট বা আচার সংহিতা যাই বলুন না কেন লাগু হওয়ার পর মায়াবতী তার নিজের ভোট ব্যাংক রাখতে
তাকে ইন্ডিয়া জোটে ছুটতেই হবে, কারণ দলিতদের ভোট বিজেপির কাছে যাবে না। যদি মায়াবতী না ঝোঁকেন ইন্ডিয়া জোটের দিকে, তাহলে মায়াবতীর উত্তরপ্রদেশে রাজনীতি করাটাই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াবে। এটা হচ্ছে বাস্তব সত্য। এখন সিবিআই আছে, ইডি আছে, বিভিন্ন কেসে তিনি জর্জরিত হয়ে আছেন, তিনি এক্ষুনি মুখ খুলছেন না, মানে এদিকেও নেই ওদিকেও নেই। কিন্তু যখন নির্বাচন ঘোষণা হয়ে যাবে, কোড অফ কন্ডাক্ট লাগু হবে, তখন এই সিবিআই ইডি কারুর কন্ট্রোলে থাকবে না, তখন মায়াবতী কি করেন সেটাই দেখেন। সাথে রয়েছে অখিলেশ যাদব এবং কংগ্রেস। এই সারা রাজ্যটায়, উত্তরপ্রদেশের যে 80টি আসন, এই সারা রাজ্যটায় যদি কংগ্রেস, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং নীতিশ কুমার যদি উত্তরপ্রদেশের ফুলপুর আসন থেকে দাঁড়ান, এই তিনজনের কম্বিনেশন হবে ডেডলি কম্বিনেশন। এবং এই ডেডলি কম্বিনেশন আমি আপনাদেরকে বলছি যে 64টি আসন বিজেপি পেয়েছিল, সেই 64টি আসন থেকে কমে বিজেপি প্রায় 25টার কাছাকাছি আসন পাবে বা 30টা পাবে, এর বেশি পাবে না, এরকমটা সমীক্ষকেরা বলছেন। এইবার দেখা যাক অন্যান্য রাজ্য, উত্তরপ্রদেশ ইত্যাদি মিলিয়ে বিজেপির কি অবস্থান। পূর্বাঞ্চল নিয়ে কথা বলছিলাম, উত্তরপ্রদেশে পূর্বাঞ্চলে নীতিশ কুমারের যেমন একটা ব্যাপক প্রভাব আছে, সেখানে রাহুল গান্ধীরও একটা গ্রহণযোগ্যতা আছে, অখিলেশ যাদবেরও আছে, আর অবাক হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও আছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছি, কারণ এই পূর্বাঞ্চলের অধিকাংশ বাসিন্দাদের বাড়ির কেউ না কেউ তারা পশ্চিমবাংলায় থাকেন, পশ্চিমবাংলায় থাকেন এবং পশ্চিমবাংলায় দীর্ঘদিনের বাসিন্দা তারা। তারা এইখানে যা বেনিফিটস গুলো পাচ্ছেন, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, বা যেমন ধরুন স্বাস্থ্যসাথী, বা রূপশ্রী, কন্যাশ্রী, এগুলো তারাও পাচ্ছেন। এই কথা কিন্তু পূর্বাঞ্চলের গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে যে বাঙ্গাল মে এসা সুবিধা মিলতা হয়, উত্তরপ্রদেশে পাওয়া যায় না। তাই ওইখানকার মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কিন্তু একটা সফট কর্নার আছে, যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজটা করছেন সেটা তাদের পরিবারের লোকজনই জানাচ্ছে। ধরা যাক, আমি একটু বেশি করেই ধরি, যে বিজেপি উত্তরপ্রদেশ থেকে 30টা আসন পাবে ধরে নিলাম, তাহলে তাদের ক্ষতি হচ্ছে কত, 34-35টা আসন। আচ্ছা, মহারাষ্ট্রের কথা যদি ধরি, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেকে সঙ্গে নিয়ে বিজেপি ভালো ফল করেছিল, এখন মহারাষ্ট্রে 48টা আসন। 48টা আসনের মধ্যে বিজেপি কতগুলো পেতে পারে, মোটামুটি সমস্ত সমীক্ষা রিপোর্ট চলে এসেছে, আপনারাও জানেন। অর্থাৎ বিজেপি এই 48টার অর্ধেকেরও কাছাকাছি পৌঁছবে না, এমনটা সমীক্ষাই বলছে। আমরা আগামী কাল পরশু হয়তো একটা প্রোগ্রাম করব সর্বভারতীয় সমীক্ষা নিয়ে। এবার ঘটনা হচ্ছে যে পশ্চিমবাংলায় আসুন, পশ্চিমবাংলায় 18টা সিট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ডবল ডিজিটে পৌঁছবে না, অর্থাৎ 7-8টা আসন বেশি তারা পাবে না। এটা আমার কথা নয়, বিজেপির যে সমীক্ষক দল এসেছিল তারাই বলছে। বিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, 40টার মধ্যে 39টা আসন পেয়েছিল বিজেপি এই নীতিশ কুমারের হাত ধরে। নীতিশ কুমার এখন আর নেই বিজেপির সাথে, তাহলে কি দাঁড়ালো, কি কোন রাজ্য থেকে কত আসন বিজেপি খোয়াচ্ছে সেটা একবার দেখে। বাংলায় 10, বিহারে প্রায় 35টা আসন খোয়াতে চলেছে বিজেপি, উত্তরপ্রদেশে 30টা আসন খোয়াতে চলেছে বিজেপি, মহারাষ্ট্রে 25, কর্ণাটকে 19। অর্থাৎ দেখা যাচ্ছে 119টা আসনে বিজেপির লস হচ্ছে, 303 থেকে 119 বাদ দিয়ে দিন, আর মাঝখানে রাখুন ম্যাজিক ফিগার 272। আসছে বিজেপি ক্ষমতায়? তারপরে আপনাদেরকে বলি, এই কর্ণাটকে ভরাডুবি বিজেপির যেভাবে হয়েছে, কর্ণাটকে বিজেপি আমরা ভাবছি যে 19টা আসন খোয়াবে, বা বেশিও খোয়াতে পারে। মহারাষ্ট্রে বিজেপির অবস্থা খুব খারাপ, যেখানেই ভোট হচ্ছে উদ্ধব ঠাকরে শিবসেনা জিতে চলেছে, যতগুলো ভোট হয়েছে। তারপরে আপনি মধ্যপ্রদেশে চলে আসুন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে তালমেল হচ্ছে না ভারতীয় জনতা পার্টি। রাজস্থানে চলে আসুন, বিজয়রাজে সিন্ধিয়ার সাথে হচ্ছে না, এই এত তালমেল হচ্ছে না, তার মধ্যে আকালি দল ছেড়ে চলে গিয়েছে, এআইএডিএমকে ছেড়ে চলে গিয়েছে টিডিপিও। অর্থাৎ এই আকালি দল, এআইএডিএমকে এবং টিডিপি, এই যে এদের একটা ভোট শতাংশ আছে, তো এই ভোটটা গতবার বিজেপি পেয়েছিল, সেটা সারা দেশে মানে ওই অঞ্চলগুলোতে প্রায় 4-5%। এইবার
বিজেপি পেয়েছিল 39% ভোট, তার থেকে এই 4-5% বাদ দিয়ে দিন, 4% বাদ দিয়ে দিন। তার মানে বিজেপি এবার এই তার জোট সঙ্গীদের বাদ দিলে তারা পাচ্ছে 35% আসন। উল্টো দিকে ইন্ডিয়া জোটের কি আছে? ইন্ডিয়া জোটের সমস্ত দল যদি একত্রিত হয়ে লড়ে 1:1 ফর্মুলাতে, তাহলে ইন্ডিয়া জোটের কাছে থাকছে প্রায় 67% আসন, এটা বেড়ে গিয়ে হয়তো 70% হতে পারে। তাহলে কি দাঁড়ালো? তাহলে যেটা দাঁড়ালো, মোদিজিকে যতই মাসিয়া করে দেখানো হোক, যতই মোদিজির ফটো লাগানো হোক, যতই সিবিআই ইডি রেড করুক, যাই হয়ে যাক না কেন, এইবার মোদিজির ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত কম। এই অত্যন্ত কম এই কথাটা জোর দিয়ে বললাম এই কারণে, কারণ একে তো বিরোধী জোট একত্রিত হয়েছে, তারপরে টিডিপি, আকালি দল, শিবসেনা একাংশ উদ্ধব ঠাকরে এবং এআইএডিএমকে, এইসব দলগুলো বিজেপিকে ছেড়ে চলে গিয়েছে। তার উপরেও আছে মানে মরার উপর খাড়া মেঘা যাকে বলে, সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হতে পারবেন না, নীতিন গডকরি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন বার্তা দিচ্ছে নরেন্দ্র মোদী স্বয়ং। তারা বিজেপিকে কত কোঅপারেট করবেন সেটা দেখার জন্য আমরা মুখিয়ে রইলাম। তবে আপাতত যা দেখা যাচ্ছে, যা বোঝা যাচ্ছে, বিজেপি কোনো অবস্থাতে তৃতীয়বারের জন্য ফিরছে না, যে যাই বলে নিক না কেন। আগামী দিনে কি হবে সেটা আমরা জানি না, আবার হয়তো পূর্বাবার মতন কোনো ঘটনা ঘটবে, মানুষ দলে দলে দেশভক্তি দেখাতে গিয়ে ভোট দেবে, হতে পারে, ভারতবর্ষের অসম্ভব কিছু না। কারণ 2014 মোদীজি যে প্রতিশ্রুতি দিয়েছিল, কালো ধন আনবেন, 15 লক্ষ টাকা দেবেন, 2 কোটি বেকারের বছরে চাকরি দেবেন, এতগুলো প্রতিশ্রুতি না রাখার পরেও 2019 মানুষ ওই দেশভক্তি দেখেই ভোট দিয়েছিল, এবারও কি তাই দেবে? তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা মাস, ডিসেম্বর মাসটা শেষ হলে সমস্ত চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। ডিসেম্বর মাসের শেষে আমরা যে সমীক্ষা আপনাদেরকে তুলে দিতে চলেছি, সেই সমীক্ষা অনুযায়ী যা দেখা এখন পর্যন্ত ট্রেন্ড দেখতে পাচ্ছি, তাতে বিজেপি প্রায় 150 থেকে 200 আসনের মাঝামাঝি থাকছে এখন পর্যন্ত যা ট্রেন্ড, 200 উপরে যাচ্ছে না। বিজেপি হুঙ্কার দিতে পারে আপকি বার 400 বার, সে তো বাংলায়ও দিয়েছিল, কিন্তু তারা পেল কি? আপকি বার 200 বার বলে তারা পেয়েছিল 77টি। এসব হুঙ্কার টুঙ্কার দেবে, মিডিয়াও দেখাবে, সিবিআই রেডও চলবে, সবই চলবে, কিন্তু সিবিআই রেড, তাদের ত্রাস, তাদের ভয় কিসে হয়ে গিয়েছে, এখন আর কেউ ভয় টয় পাচ্ছে না। এখন বুক ফুটিয়ে হেমন্ত সোরেন বলছেন যাবো না, যা করার করে নাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন স্টপ মি ইফ ইউ ক্যান, অর্থাৎ ভয়টাই চলে গিয়েছে। মানুষ বুঝতে পারছে যে ইডি বা সিবিআই কে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। তা নাহলে বলুন না, এই ববি আর কি, মদন মিত্র, এদের বাড়িতে এতদিন ধরে কাগজ রেখে দেওয়ার কারণ, কাগজ তো রাখেননি। অর্থাৎ সিবিআই ইডি ভেবেছিল যে পুরো নিয়োগ দুর্নীতিতে যে এত বড় স্ক্যাম হয়েছে, এই স্ক্যামের সমস্ত কাগজপত্র মদন মিত্ররা, রথীম ঘোষেরা বা ববি হাকিমরা, তারা সেই সব ডকুমেন্টস বাড়িতে সাজিয়ে রাখবে, ইডি সিবিআই এসে রেড করবে। এটা কি বাস্তবে সম্ভব? কি জানি, আপনারা যদি জানেন উত্তরটা দেবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।